আমার বাবা যে বাড়িটা করেছে সেটা তিনতলা, সেখানে আমার পছন্দের একটা রুমও নেই। তাকে যখন বললাম এটা এমন করো, অন্যরকম করো, তিনি একদিন বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি তোমার পছন্দর করে নিও, এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুকু সময়ের জন্য অমন না হলেও চলবে। আমি চুপ হয়ে গেলাম। আমার শ্বশুর বাড়িতেও একটি বাড়ি করা হয়েছে, সেটা চারতলা, কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে আমি অতিথির মতো নেই। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এরপরেও বিষয়টা আরও বেশি মারাত্মক, সেখানে আমি থাকি, সে বাসাটাতেও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দুই একটা মতের অমিল হয়ে গেলেই দুই একবার বাসার থেকে বের করে দিব, যেখান থেকে এসেছো সেখানে রেখে দিব, সেখানে চলে যাও, কোনো সমস্যা নেই, এরকম কথা প্রায়ই শুনতে হয়। ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটা কানে সবসময় যেন ঝুলে থাকে, সরে যায় না এক মুহূর্তের জন্য। বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে? এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রয়িতা, নিজের বলে কিছুই নেই। আমার আজীবন একটা স্বপ্ন, আমার একটা বাড়ি হবে, সেই বাড়িটা আমার মনের মতো করে সাজাবো। বাড়িটার সামনে বাগান বিলাসের ঝোপ হবে, সাথে স্নান বাঁধা পুকুর থাকবে, ড্রয়িং রুমের এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা দিওয়ান থাকবে, একটা মস্ত আকাশ থাকবে ছোট্ট ছাদের ছাউনি হিসেবে, জ্যোৎস্নারাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা। আমার পরে সেই বাড়ির উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে, ওর হাত দিয়ে ওর মেয়ে, যেন ওদেরকেও বলতে না পারে বের করে দিব, অথবা পায়ের নিচের মাটিটা কখনো যাতে হালকা না হয়ে যায়। আসলেই কি মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি বা ঘর হয় না? সবসময় কি তারা আশ্রয়িতা?